বিতোষক অ্যামাজন থেকে একটা পার্সেল অর্ডার করেছে, সেটা এখন এসছে। আজকে আর আমি দুপুরবেলা কোনো লাঞ্চ করিনি। মুখটা কেমন ক্লিয়ার আসছে দেখছো? উঠতে ইচ্ছা করে না, তো যাই হোক এখন উঠবো, উঠে একটু নিচে যাব। নিচে একটা পার্সেল এসছে, সেটা আনতে যাব। আর একটা তোমাদেরকে আমি এতদিন ধরে বলছিলাম যে 24 তারিখে, এই মাসে 24 তারিখে আমাদের একটা বিয়েবাড়ি ছিল, বিতোষকের একজন অফিসের কলিগ, তার বিয়ে, সে এখানকারই, নর্থ ইস্টের। তো আমরা তো ভেবেছিলাম যে রাত্রিরবেলা ইনভিটেশনটা, সেই হিসাবে আমরা প্ল্যান করছিলাম। আমরা জানতাম না সিস্টেমটা, কেউই জানতো না। তো পরে আমরা এটা জেনেছি যে এদের মানে এই নর্থ ইস্টের এখানে এরকম একটা কিছু রিচুয়াল আছে যে মেয়েদের বিয়ে দিনের বেলায় হয় আর ছেলেদের বিয়ে রাত্রিরবেলা হয়, আর বিকেলের মধ্যে, মানে এক্স্যাক্টলি আমি ডিটেলে জানি না, বাট আমি যতদূর শুনলাম যে মেয়ে একবার ঘরে ঢুকে যায় বিকেলের মধ্যে, তারপরে বর আসলে তখন একেবারে বেরোয়, মানে আমাদের যেটা শুভদৃষ্টি হয় সেই রকম কিছু একটা। তো এরকম কিছু নিয়মকানুন আছে যেটা সাথে আমরা খুব একটা ফ্যামিলিয়ার নই। তো আমাদের প্ল্যান ছিল হচ্ছে 24 তারিখে বিয়ে আর রাত্রিরবেলা যাব, কিন্তু এখন যা অবস্থা তাতে মনে হচ্ছে যে বিয়েবাড়িতে যাওয়া হবে না, কারণ 24 তারিখ তো ছুটি না, 24 তারিখ হচ্ছে অফিস আছে। তো দিনের বেলায় হলে কোনোভাবেই আমরা সেটা যেতে পারবো না, রাত্রির হলে তবু একটা কথা ছিল। এখন জানি না, এখন ওটা শিওর না। আমি সব শাড়ি টাড়ি সব ভেবে রেখেছিলাম, প্ল্যান প্রোগ্রাম করে রেখেছিলাম। ভাইফোঁটাতে আমাকে আমার ভাই যে শাড়িটা দিল রনি, আমি ভেবেছিলাম ওই শাড়িটা পরে বিয়েবাড়িতে যাবো আমি, তার সঙ্গে সব মানে ভেবে রেখেছিলাম যে এইভাবে এইভাবে সাজবো, কিন্তু এখন মনে হচ্ছে যে যাওয়াটাই হয়তো হবে না, দেখা যাক। গেলে ভালো হতো, প্রথম কথা এই নর্থ ইস্টের বিয়ে আমি আগে দেখিনি কখনো, তো সেটা আমার একটা খুব দেখার ইচ্ছা ছিল। আর তারপরে হচ্ছে একটু বেড়াতেও যাওয়া হতো, একটু বেরোনো হতো, একটু সাজাগোজা হতো, তো সেইটার জন্য আমি একটু ভাবছিলাম, চাইছিলাম যেতে। তো এখন দেখা যাক, এখন মানে যাবো কি যাবো না ইয়েট, মানে নট ইয়েট ডিসাইডেড, তো দেখা যাক, যেতে পারলে ভালোই হয়। তো হ্যাঁ, আজকের ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। বিতোষক অ্যামাজন থেকে একটা কিছু অর্ডার করেছে, কি করেছে আমি জানি না, সেটা ও আসলেই দেখা যাবে তখন। তো সেটার জন্য ডেলিভারি বয়টা এসছে, আমি এখন ওটা আনতে যাচ্ছি। এটা হচ্ছে প্যাকেজটা, কি এসছে জানি না, ও যখন রাত্রিবেলা ফিরবে তখন এটা খুলবে, তখন তোমাদেরকে দেখাবো। আজকে ভাবছি একটু মুড়ি খাবো সকালবেলা, অনেকদিন ধরে ভাবছি যে একটু মুড়ি খাই, মুড়ি খাই, তারপরে ভাবি, তারপরে আর খাওয়া হয় না। আর আজকে ভাবছি যে একটু মুড়ি খাই, আজকে খুব ইচ্ছা হয়েছে ব্রেকফাস্টেই, ভাবছি একটু মুড়ি খাই। তো একটু পেঁয়াজ কাটবো, আর এক টমেটো কাটবো কিনা জানি না, পেঁয়াজটা কাটি, দেখি টমেটোও কাটতে পারি। একটু পেঁয়াজ টমেটো চানাচুর সব দিয়ে ভালো করে মেখে মুড়িটা খাবো, বেশ কিছু দিন ধরে ইচ্ছা করছে, আজকে ফাইনালি খাবো ভাবছি। তো মুড়িটা মেখে ফেলেছি, আর এই যে একদম পুরো ঝালমুড়ি ঝালমুড়ি স্টাইল, আর এরকম মুড়ি না আমার খুব ভালো লাগে, আমার মা এভাবে মুড়ি মাখে, আর মায়ের মুড়ি মাখাটা ব্যাপক হয়, আর সেখান থেকে আমিও শিখেছি মোটামুটি, আমিও ওইভাবে মুড়িটা মাখি। তো আজকে যদিও আমি খালি পেঁয়াজ আর টমেটো আর চানাচুর দিলাম, আর ভাবছি এর উপর একটুখানি ঝুড়ি ভাজা ছড়িয়ে নেবো। তো এখন আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করি, খিদে পেয়ে গেছে। তো আমার স্নান করা হয়ে গেল, আর আজকে আর আমি দুপুরবেলা কোনো লাঞ্চ করিনি, সকালবেলা ওই মুড়িটা খেয়ে না পেটটা একদম ভরে গেছে, তো তারপরে আর খিদে পাইও নি, খাইও নি। আর এতক্ষণ আমি ভিডিও এডিট করছিলাম, তারপরে স্নান করলাম, করে এখন আবার একটু ভিডিও এডিট করব, করে আজকে বিকেলবেলা একটুখানি বেরোবো। বেরোবো মানে আজকে কোনো কেনাকাটা করতে যাব না। দীপিকা তোমরা দেখেছো, বিতোষকের কলিগের ওয়াইফ, ও এতদিন ছিল না, ও গেছিল কাশ্মীর বেড়াতে, ওরা গেছিল, সো ওরা এসে গেছে, ওখান থেকে ও গুয়াহাটি গেছিল, গুয়াহাটি থেকে জোরহাট ব্যাক করেছে, গুয়াহাটিতে ওদের বাড়ি। তো যাই হোক, ও এসে গেছে, আর বিতোষকও অফিসে, ওর হাজব্যান্ডও অফিসেই রয়েছে, একসাথেই ওরা কাজ করে। তো আমি ওকে বললাম যে বিকেলবেলা মিট করবে, চলো ড্রাঙ্কেন মাঙ্কিতে যাই, একটু কফি খেয়ে আসি। তো শি সেড ইয়েস, আর বিকেলবেলা আজকে ওখানেই যাবো, ড্রাঙ্কেন মাঙ্কিতে আমরা হেঁটে হেঁটেই চলে যাবো ভেতর দিয়ে। আর হ্যাঁ, অনেকদিন মানে আসার পর থেকে, ওরা ঘুরে টুরে আসার পর থেকে আর মিটও করা হয়নি, ওরা কিছুদিন 2-3 দিনই হয়েছে এসছে। তো হ্যাঁ, বিকেলবেলা এই প্ল্যানটা আছে,
তো এখন তার আগে আমি একটুখানি নেল পলিশ পরবো, তোমাদেরকে দেখাবো। আমি ভাবছি একটুখানি নেল আর্ট করি কিছু একটা, তো সেটা তোমাদেরকে আমি শেয়ার করবো ডেফিনেটলি। আর তারপরে বিকেলবেলা এটা হচ্ছে প্ল্যান। আর হ্যাঁ, তারপরে তো বিতোষক অফিস থেকে আসলে সকালে যে পার্সেলটা এসেছিল আমি জানি ওটার মধ্যে কি আছে, কিন্তু সেটা তোমাদের সামনে আনবক্স করব। এখন বাজে হচ্ছে সন্ধে 5:45, আর 6টার সময় আমি ওকে দাঁড়াতে বলেছি। আমাদের এখানে একটা গোদরেজ ইন্টিরিও করেছে সেটার সামনে, কারণ ওর পাশ দিয়েই যেতে হবে। তো আমি এখন একদম রেডি হয়ে গেছি, আর তোমাদের বললাম যে নেল আর্টটা দেখাবো, কিন্তু আমি নেল পলিশ পরিয়েইনি এখনো, কারণ তোমাদের সাথে লাস্ট কথা বলার পর আর এখনের মধ্যে খুব একটা টাইমের ডিফারেন্স নেই সেই জন্য। আর তারপরে আমি একটু কাজও করছিলাম সেই জন্য নেল পলিশটা পরা হয়নি। তো ঠিক আছে, আমি দেখি কালকে মেবি আমরা ইনভিটেশনটাতে যাব, মেবি যতদূর এখন অবধি কথাবার্তা হচ্ছে আর কি। আমিও বিতোষককে বললাম, দীপিকাও ওর হাজবেন্ডকে বলছে যে যাওয়ার জন্য, তো মেবি আমরা কালকে যাব। যদি হয় তাহলে কালকে তো তোমরা দেখতেই পাবে, আর তখন আমি তাহলে আজকে বাড়ি এসে নেল পলিশটা পরবো। তো যদি নেল আর্ট করি তাহলে তোমাদের সাথে শেয়ার করব, আর যদি শুধু নেল পলিশ করি তাহলে আর দেখাবো না। যাই হোক, এখন আমি রেডি হয়ে গেছি, আর এখন চলো বেরোনো যাক। তো দীপিকা অলরেডি বেরিয়ে গেছে, আমাকে মেসেজ করলো, আর এখন আমি বেরোচ্ছি। হেঁটে হেঁটেই যাব, কারণ যেখানে রোজ বাজার করতে যাই বা দই আনতে যাই ঠিক ওই জায়গাটাতেই আছে, খুব একটা দূরে নয়, তো সেই জন্য খুব একটা সময় লাগবে না, হেঁটেই চলে যেতে পারবো। তো ও এসে গেছে, আর এখন একটু ফোনে কথা বলছে, ওই যে, আর ও একটু আগেই দাঁড়িয়েছিল, আমার একটু দেরি হয়েছে, এখন যাচ্ছি। মুখটা কেমন ক্লিয়ার আসছে দেখছো? মানে তুমি কিন্তু যখন ভিডিওটা দেখবে তখন দেখবে যে ক্লিয়ার। তো ওই পার্টিতে গিয়ে তো বুঝে, তো আমরা এসে গেছি এখন, আর ভেতরে যাব। চিনি, দো আইরিশ ক্রিম কফি আর দো ম্যাক এন্ড চিজ। পেমেন্ট আপনি করতে হবে, কিতনা হতা হ্যায় রিপিট করছি। খালি সেদিনকে বিতোষক কফি খাইনি, ও তো এই ওয়াটারমেলন জুস খেয়েছিল, আজকে দীপিকাও সেম খাচ্ছে, তো আমরা দুজনেই সেম জিনিসই খাচ্ছি। আরে এসে যাবে কোথায়, আমরা দুজনে আজকে একটু সাজুগুজু করে এসেছি, কারণ সেজে বেরোবার চান্সই আমরা পাই না, সবসময় ঘরে থাকি, সেই জন্য আজকে চান্স পেয়েছি তো সেজে বুঝে বেরিয়ে গেছি। আইফোন নিয়ে ঘুরছে, আইফোন 13 এইদিকে রিলস বানাচ্ছে না, অ্যান্ড্রয়েডে বানাচ্ছে, এরকম গেছিল কাশ্মীর ঘুরতে, সেখানে ভুলে গেছে, এখন আমি বলছি তো আইডিয়া পাচ্ছে, এমনই বুদ্ধি মাথায়, এদিকে আইফোন 13 নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভিডিও ব্লগ করেছে, ওরও একটা চ্যানেল আছে, ব্লগ করেছে, সেই ব্লগগুলো করেছে অ্যান্ড্রয়েডে, আর রিলসও বানায়নি, ছবিও তুলিনি, আইফোনে কিছু করেনি, আইফোনটা ব্যাগের মধ্যে রেখে দিয়েছে এমনি। তোমাদের ম্যাক এন্ড চিজটাও রেডি হয়ে গেছে, আসতে থ্যাংক ইউ, কফি আর ম্যাক এন্ড চিজ। খাবারটা আসার পর থেকে আমরা শুধু সেলফি তুলেই যাচ্ছি, এখনো তুলেই যাচ্ছে, তুলেই যাচ্ছে, তুলেই যাচ্ছে,
দুজনের আলাদা আলাদা খাবারের ছবি, আর এদিকে ম্যাক এন্ড চিজ একদম চিজ শক্ত হয়ে যাচ্ছে। খুব গরম, দারুণ খেতে। আর এইটাতে খেয়ে খেতে এটা একটুখানি কফিটা অসাধারণ খেতে। আমি অন্য কিছু ট্রাই করতে পারতাম, কিন্তু এইটাতে না আমার একটা লো হয়ে গেছে। আমি যে পেহেলগামে আমি খেয়েছি আর এবার ওরা গেছিলো তোমার, আমি একাই ছিলাম, পাস্তা তো খাই ভীষণ ভালো, একটা চিজ ছড়িয়ে দিয়েছে সেদিকে দেয়, মানে চিজটা যেটা ক্রিয়েট করে দিয়েছে না এটা সেদিকে দেয়। আমি ঘরে চিজ নিয়ে রেখেছি, বানাবো। তুই পাস্তা বানাবি জানো? আমি তো খুবই জানি না, আমি সেদিকে ওই যে কর্নের চিজ বানিয়েছি, খুব ভালো। তো কফি টফি খেয়ে বাড়ি চলে আসলাম, আর যেটা গুড নিউজ আমার কাছে সেটা হচ্ছে কালকে যে বিয়ে বাড়িতে যাওয়ার কথা ছিল সেটা ফাইনালি যাওয়া হচ্ছে, কিন্তু একটু অড টাইমে, মানে চারটে সাড়ে চারটে নাগাদ বেরোনো হবে, ওরা অফিস থেকে আসবে তারপর আমরা বেরোবো, তো তার আগে রেডি হয়ে থাকতে হবে, উইচ মিন্স কালকে আমি সকাল থেকে রেডি হতে শুরু করব। আমার এটা হয়, আমি আগে থেকে রেডি হয়েছি, আই ডোন্ট ওয়ান্ট বি লেট, মানে আমি চাই না যে বিতোষক অফিস থেকে এসে আমি রেডি হইনি বলে আমাকে ঝাড়ে, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট, সো আই ওয়ান্ট টু বি রেডি ও আসার আগে থেকে, তো সেই জন্য আমি কালকে রেডি হব, প্লাস বিয়ে বাড়ি যাবো তো একটু তো সেজে গুজে যাবো, সেই জন্য আমি মানে ওইটাই আর কি, আই ওয়ান্ট টু অ্যাভয়েড ওর চেঁচামেচিটা, সেই জন্য আমি আগের থেকে রেডি হয়ে যাব। আর আরেকটু ভালো লাগছে কারণ একটু গাড়ি করে যেতে হবে, একটু দূরে আছে বিয়ে বাড়িটা, সেই জন্য সেখানে যাব, আমি বিতোষক যাব আর দীপিকা আর পার্থ দাও যাবে, ওদেরই গাড়িতে আমরা যাব, ওরা মেবি একটা ড্রাইভার নেবে, আর যদি ড্রাইভার না পায় তাহলে পার্থটা নিজেই ড্রাইভ করবে, তো সেটা এখনও নট ইয়ার ডিসাইডেড, কিন্তু এটা ডিসাইডেড যে ওদের গাড়িতেই আমরা যাব। তো হ্যাঁ, তারপরে আমরা চারজন একসাথে যাব, তো যতদূর শুনলাম যে সাড়ে চারটে নাগাদ বেরোনো হবে, এখন দেখা যাক, আমরা রেডি হয়ে থাকবো, ওরা আসলেই আমরা বেরিয়ে যাব। তো হ্যাঁ, কালকে সকাল থেকে সাজবো, তো এখন যাই, গরম লেগে গেছে, বাইরে থেকে হেঁটে আসলেই না এত গরম লাগে, আবার একটু পরে আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায়, কিন্তু শুরুতে না ভীষণ গরম লাগে। আজকে তাও তো আমি সোয়েটার পরেও যাইনি, আমি এই জিন্সের এইটা আমার একটা শার্ট আছে সেটাই পরে চলে গেছিলাম, কারণ আমি জানি যে হেঁটে যাবো, হেঁটে আসবো, তো তো গরম লাগবে, কিন্তু আর ওখানে বসেও ভেতরে না, বাইরেও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, সেখানে একটু একটু ঠান্ডা ছিল, কিন্তু ভেতরে হিটার চলছে তো ভেতরেও গরম লাগছিল, তো সেই জন্য ভাগ্য ভালো যে সোয়েটার পরে যাইনি। তো যাই হোক, এখন যাই, এখন গিয়ে একটুখানি এডিট ফেডিট করি, কারণ এডিটিংটা শেষই হচ্ছে না আর সেটাকে মানে করাও হচ্ছে না ঠিক করে, তো দেখি আজকে কতটা করতে পারি, চেষ্টা করছি আজকের মধ্যে শেষ করা, তাহলে কালকে ওই সেকেন্ড চ্যানেল কারু বাকি প্রতীক্ষা মৈত্র ওটাতে আপলোড করতে পারবো ভিডিওটা, কালকে তো হবে না, কালকে তো থাকবো না, পরশু দিন আপলোড করতে পারবো বা কালকে বিকেলে আপলোড করতে পারবো, দেখা যাক। তো এখন যাই সেটা করি, তারপরে বিতোষক আসুক, দেখি কখন আসে। এখন বাচ্চা হচ্ছে রাত্রির 8:45, আর বিতোষক এখন অফিস থেকে আসলো, আর এখন ও যে সকালবেলা ওর যে পার্সেলটা এসেছিল সেই পার্সেল থেকে আনবক্স করবে, করে তোমাদেরকে দেখাবো যে ও কি কিনেছে। তো এটা হচ্ছে একটা ওয়্যারলেস কিবোর্ড যেটা ও কিনেছে ওর ট্যাবের জন্য, তাহলে ট্যাবটা ইউজ করতে সুবিধা হয়। বাহ, বেশ বড় আছে তো, ওগুলো রেখে দাও আগে ইউজ করে দেখো। বাহ, বেশ সুন্দর আছে তো দেখতে। বাহ, সুন্দর আছে,
ট্যাবটা কোথায় রাখলো দিচ্ছি এই যে এটা হচ্ছে কিবোর্ডটা এটা লজিটেকের খুব সুন্দর হয়েছে দেখতে নাও ধরো ট্যাবটা দিচ্ছি তো ট্যাবটা হচ্ছে স্যামসাং এর আর তার সঙ্গে এইটাকে লাগিয়ে দেবে এই যে জিনিসটা এইভাবে রেখে দিতে হবে এখানটাতে তাহলেই ওটা ফিক্স হয়ে যাবে আর ব্লুটুথ দিয়ে কানেক্ট হবে তাহলে এটা অ্যাজ আ ল্যাপটপ ইউজ করতে পারবে আমাদের যে ল্যাপটপটা আছে সেটা মেইনলি আমি ইউজ করি এডিট ফেডিট করার জন্য তো সেই জন্য ওর যে ট্যাবটা আছে ও ট্যাবটাই ইউজ করে তো এই কিবোর্ডটা থাকলে ওর সুবিধা হচ্ছে ও এটাকেও অ্যাজ এ ল্যাপটপ ইউজ করতে পারবে তো সেটা একটা সুবিধা না হলে এখন তো সব কিছু স্ক্রিনের উপরে পেন দিয়ে দিয়ে লিখে লিখে ট্যাবে টাইপ করতে হয় তো কিবোর্ডটা থাকলে এটা একদম ল্যাপটপের মতনই হয়ে যাবে তো সেটাকে এখনও কনফিগার করছে কীভাবে কী করতে হবে লাগাতে টাগাতে হবে সেট করতে হবে সেটাও দেখছে ওখানে এই যে এখন ওইসব ফিক্স টিক্স করছে আর ল্যাপটপটা তো আমি ইউজ করি আমি ওটা ম্যাক্সিমাম আমি ইউজ করি খুব রেয়ারলি ওকে দিই তো এখন সেটাই করছে এই যে একদম পুরো ল্যাপটপের মতন কাজ হচ্ছে এখন বাচ্চে হচ্ছে রাত্রি 10:30 10:30 বেজে গেছে আর এখন আমরা ডিনার করব তো আমি ওই পেছনে এখন একটা অমলেট বানাচ্ছি অ্যাকচুয়ালি দুটো অমলেট বানাবো একটা ওর আর একটা আমার তো দুটো অমলেট বানাবো আর আজকে রাত্রিরে খাবো হচ্ছে ডাল আছে কালকে আমি মাশরুম রান্না করেছিলাম সেটা আছে আর রুটি তো এই দিয়ে আমরা ডিনার করব তো আর বাকি এখানে বিতশোক সব মাইক্রোওভেনে জিনিস টিনিস গরম করছে আর তো হ্যাঁ এই ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি কারণ এখন আমরা খাওয়া দাওয়া করবো ও হ্যাঁ রাত্রিবেলা একটু নেল পলিশও করবো সরি তোমাদেরকে বলেছিলাম যে নেল আর্টটা শেয়ার করবো কিন্তু নেল আর্ট করার মতন টাইম আজকে আমি পাইনি তো আমি যেটা ভাবছি আমি রাত্রিবেলা জাস্ট এমনি একটা নেল পলিশই পরে নেবো সো নেল আর্টটা করছি না তো তাই জন্য সেটা তোমাদেরকে কী শেয়ার করবো যেদিন নেল আর্ট করবো সেদিনকে ডেফিনেটলি শেয়ার করবো নেল আর্ট করবো কয়েকদিনের মধ্যেই আমার ইচ্ছা করেছে একটু নেল আর্ট করার সো যাই হোক আজকে জাস্ট এমনি নর্মালি একটা ভাবছি যে তোমার রেড কালারের কোনো নেল পলিশ পরে নিই বিকজ কালকে আমি একটা শাড়ি পরবো আর যে শাড়িটা পরবো সেটা হচ্ছে মেরুন আর ব্ল্যাক কালারের রনি আমাকে মানে আমার ভাইফোঁটাতে আমাকে যে শাড়িটা দিয়েছিল সেই শাড়িটা পরবো তো হ্যাঁ সেইটা পরবো তার সঙ্গে ম্যাচিং আমার মনে হচ্ছে যে রেড কালারের একটা আমার নেল পলিশ আছে ওইটা যদি পরি তাহলে ভালো হবে তো দেখা যাক কী করি কোন কালারটা পরি রাত্রিবেলা ওইটাই পরে নেবো সো সেইটুকুই করবো আর ওইটা তোমাদেরকে কী দেখাবো নেল পলিশ পরাটা যেদিনকে নেল আর্ট করবো সেদিনকে ডেফিনেটলি দেখাবো সো এই ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগলো আর মাইক্রোফোনে আওয়াজ হচ্ছে যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেল নতুন ব্লগ আসে প্রত্যেক দিন ঠিক সকাল 10:00 তো সেই সমস্ত ডেইলি ব্লগস এর নোটিফিকেশন পেতে হলে নতুন নতুন কন্টেন্টস এর নোটিফিকেশন পেতে হলে চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো তোমাদের সাথে আমার দেখা হবে কালকে আবার ঠিক সকাল 10:00 আরেকটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ অবধি ভালো থেকো টাটা